বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন কেন্দ্রীয় নবগঠিত কমিটির অভিষেক ও সনাতনী সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকুমার। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে অবস্থিত বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, সংগঠনের মহাসচিব ঝন্টু নাথ শিশির ও সাংগঠনিক সম্পাদক জয়দেব দাসের যৌথ সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সভাপতি বকুল সূত্রধর, উপদেষ্টা তপন সূত্রধর ও সুধীর দাস সহ আরো অনেকে।